সবাইকে NJFF61 পড়ালেখা বিডির পক্ষ থেকে স্বাগতম। আজ খুব সহজেই নগদ প্রাপ্তি জাবিদা করা শিখব। নগদ প্রাপ্তি জাবিদা কেবলমাত্র ওই সকল লেনদেন অন্তর্ভুক্ত করা হয় যে সকল লেনদেন থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেবলমাত্র নগদ প্রাপ্তি ঘটবে। কোনো প্রকার ধারে বা বাকিতে কোনো লেনদেন হলেও ওই লেনদেনটি নগদ প্রাপ্তি জাবিদা অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র কি নগদ প্রাপ্তি ঘটবে এমন সব লেনদেনেই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। নগদ প্রাপ্তি জাবেদার ঘরটি যদি আমরা দেখি তাহলে দেখা যায় প্রথম ঘরটির নাম তারিখ। এই ঘরে ওই সকল লেনদেনের তারিখটা উল্লেখ করবেন যে সকল লেনদেন থেকে নগদ প্রাপ্তি ঘটবে এবং ওইটি যেই তারিখে ঘটে সেই তারিখটি এখানে বসাবেন। ক্রেডিট হিসাব খাত, নগদ প্রাপ্তির ক্ষেত্রে অবশ্য নগদান হিসাব ডেবিট হয়। এবং নগদ টাকা যে কারণে আসে, নগদ টাকা যে কারণে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে আসে সেই হিসাবটি ক্রেডিট হয়। তাহলে এই ক্রেডিট হিসাব খাতটির নাম, এই ক্রেডিট হিসাব খাতে এই ক্রেডিট হিসাব খাতটির নাম বসবে এখানে। সূত্র, এই ঘরে তেমন কিছুই বসানো লাগবে না। তারপরটি হচ্ছে নগদ। অবশ্যই প্রত্যেকটি লেনদেনে নগদ বা ব্যাংক হিসাব উল্লেখ থাকবে। ব্যাংকের মাধ্যমেও যদি লেনদেন হয় সেটিও নগদ ঘরে বসবে। এরপরটি হচ্ছে বাট্টা। বাট্টা এটা কি? এটা কিন্তু আসলে প্রদত্ত বাট্টা। অনেক সময় দেনাদারের সৃষ্টি হয়। দেনাদার সৃষ্টি হয় কখন? যখন আপনি কাউকে ধারে বিক্রি করতে দেন, ধারে বিক্রি করেন, তাহলে দেনাদারের সৃষ্টি হয়। এবং দেনাদার যখন আপনাকে টাকা পরিশোধ করে ওই সময় আপনি যদি দেনাদারকে কিছু টাকা ছাড় দেন সেটার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। এই প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হয়। এরপরে তিনটি হলো ক্রেডিট খাত, যেগুলোর মাধ্যমে ব্যবসায় নগদের আগমন হয়। বিক্রয়ের মাধ্যমে সবচেয়ে বেশি নগদ অর্থের আগমন হয় এবং পরবর্তীটি প্রাপ্য বা দেনাদার হিসাব, এটা ক্রেডিট। ধারে বিক্রয় করলে দেনাদারের তো সৃষ্টি হয়, আর দেনাদার যখন টাকা পরিশোধ করে তখন এই ঘরে টাকাটা লিখতে হয়। পরবর্তীতে অন্যান্য, বিক্রয় এবং দেনাদারের মতো অসংখ্য হিসাব খাত রয়েছে যেখান থেকে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানে টাকা আসে, যেমন লভ্যাংশ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, সম্পদ বিক্রি করে নগদ অর্থ আসতে পারে, তারপরে আসতে পারে ঋণ নিয়ে, কোনো উৎস হতে ঋণ নিতে পারেন। তো এগুলোর জন্য আর আলাদা আলাদা করে কোনো ঘর না করে সবগুলোকে এই অন্যান্য হিসাব খাতে বসাতে হবে, কারণ তা না হলে ঘর, এই নগদ প্রাপ্তি জাবেদার ঘরটি আরও বড় হতে পারত। তো এসব এজন্যই আমরা সবগুলোকে একটি খাতে এনে ফেলেছি, এটার নাম হচ্ছে অন্যান্য। এখন এই প্রশ্ন থেকে অঙ্কটা করা যাক। দেখুন, প্রথম লেনদেনটি ঘটে 2017 সালের এপ্রিলের 1 তারিখে। পণ্য বিক্রয় 50,000 টাকা, যার মধ্যে ধারে 60% এবং নগদে 40%। আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র নগদ লেনদেনটা আসবে, তার মানে এখানে 50,000 টাকার 40% হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকাটাই এই নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে এপ্রিল এক পণ্য বিক্রি করে নগদে 20,000 টাকা আসলো। তাহলে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু, তাহলে এই ক্রেডিট হিসাব খাতটার নাম উল্লেখ করব এখানে বিক্রয় হিসাব। নগদের ঘরে 20,000 টাকা এবং বিক্রয়ের ঘরে 20,000 টাকা, কারণ বিক্রি করে আমার নগদ 20,000 টাকা ব্যবসায় আসছে, এই জন্য নগদ হিসাব ডেবিট 20,000 টাকা এবং বিক্রয় হিসাবে ক্রেডিট 20,000 টাকা। পরের লেনদেনটি হয়েছে এপ্রিলের 5 তারিখে। ব্যাংক থেকে প্রদেয় বিলের মাধ্যমে 30,000 টাকা ঋণ নেওয়া হলো,
দেখুন, এই লেনদেনের মাধ্যমেও আমার ব্যবসায় 30,000 টাকা এসেছে, কিন্তু কী হিসেবে? ঋণ হিসেবে। এই লেনদেন থেকে যা বেদাটা হবে, নগদান হিসেব ডেবিট এবং প্রদেয় বিল হিসেবটা ক্রেডিট। তাহলে প্রদেয় বিল হিসেব যেহেতু ক্রেডিট, এটা এইটার নাম আসবে এখানে প্রদেয় বিল হিসাব। 30,000 টাকা ঋণ নেওয়া হলো, তাহলে নগদের ঘরে 30,000 টাকা, এটা যেহেতু বিক্রয় নয়, প্রাপ্যও নয়, এটা অন্যান্যর ঘরে বসবে 30,000 টাকা। পরবর্তী প্রশ্ন, এপ্রিলের 10 জিলানির নিকট থেকে 10,000 টাকার নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল, তার মানে, এর মানে জিলানির নিকট আমি 10,000 টাকা পেতাম, কিন্তু তাকে আমি কিছু টাকা ছাড় দিয়েছি, এটা হচ্ছে প্রদত্ত বার্তা। কিছু টাকা বলতে 500 টাকা ছাড় দিয়েছি, আর 500 টাকা ছাড় দেওয়ার পরে আমি কত টাকা পেয়েছি? 9,500 টাকা। তাহলে এটা জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এবং প্রাপ্য বিল বা জিলানি হিসাব ক্রেডিট। কত টাকা পেয়েছি? 9,500 টাকা, আর ছাড় দিয়েছি কত? 500 টাকা। এটা প্রদত্ত বার্তা বা বার্তা হিসাব, আর ক্রেডিট দিকে প্রাপ্য বা দেনাদারের হিসাবে 10,000 টাকা। তো দেখুন, তাহলে আবার জিলানির নিকট 10,000 টাকার নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল, যাবে দেওয়া হবে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট এবং প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। তো আমি ক্রেডিট হিসাব খাতটির নাম এই ঘরে লিখেছি, 9,500 টাকা পাওয়া গেছে এবং বার্তা দিয়েছি কত? 500 টাকা, এবং দেনাদারের কাছ প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট এই ঘরে 10,000 টাকা। পরবর্তী লেনদেন 15 তারিখ, ধারে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। দেখুন, এই লেনদেনটি থেকে আমার নগদ টাকার আগমন হয়নি, সেহেতু এই লেনদেনটি আমার নগদ প্রাপ্তি জাবেদার ঘরে আসবে না, ঠিক আছে, এটা বাদ। পরবর্তী লেনদেন হচ্ছে গিয়ে এপ্রিলের 20 তারিখ। এখানে বলছে এপ্রিলের 1 তারিখের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 29,000 টাকা পাওয়া গেল। দেখুন, এপ্রিলের 1 তারিখে আমি পণ্য বিক্রি করেছিলাম 50,000 টাকা, কিন্তু আমি তখন পেয়েছিলাম 20,000 টাকা, আর 30,000 টাকা আমি পাইনি। ওই 30,000 টাকা আমি 20 তারিখে পাবো, কিন্তু 20 তারিখে পাওয়ার ক্ষেত্রে 30,000 টাকার জায়গায় আমি 29,000 টাকা পেয়েছি, তার মানে আর 1,000 টাকা আমি ওই দেনাদারকে ছাড় দিয়েছি বা তাকে বার্তা দিয়েছি। তাহলে জাবেদারের দ্বারা নগদান হিসেব ডেবিট 29,000 টাকা, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1,000 টাকা এবং প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট 30,000 টাকা। এখানে ক্রেডিট হিসাব খাতের নাম, ক্রেডিট হিসাব খাতটা হবে প্রাপ্য হিসাব। আমি টাকা পেয়েছি কত? 29,000। যে পরিমাণ টাকা পেয়েছি সেই পরিমাণ টাকা নগদ ডেবিট দিকে, বার্তা কত দিয়েছি? 1,000 টাকা। কার কাছ থেকে পেয়েছি আমি এটা? দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে। টোটাল কত? 30,000 টাকা। যতটুকু ডেবিট হবে ঠিক ততটুকুই ক্রেডিট হবে, 29,000 টাকা ডেবিট আর 1,000 টাকাও ডেবিট, দুটোটা মিলে 30,000, আর এখানে 30,000 ক্রেডিট। এখন সবগুলো যোগ করব, 20,000, এরপর 30,000, 50,000, এরপরে 9,500, 59,500 এবং পরে 29,000, তো টোটাল হয় 88,500। নগদ টোটাল হয় 88,500, আমি ইংরেজিতে লিখে ফেলেছি, 88,500। পরবর্তীতে বার্তা হয় 1,500, 1,500। বিক্রয় 20,000, প্রাপ্য বা দেনাদার হিসাব 30,000 আর 10,000, 40,000, আর এবং অন্যান্যতে 30,000। এখন
যতটুকু আমার ডেবিট হবে ঠিক ততটুকুই কিন্তু ক্রেডিট হবে হওয়ার কথা, তাহলে বুঝবেন আপনার অঙ্কটি হয়েছে। অষ্টআশি হাজার পাঁচশো আর 1500 দুটোটা যোগ করলে হয় 90,000। তাহলে 90,000 আপনার হচ্ছে ডেবিট, এবং দেখুন ক্রেডিট 20,000 আর 40,000, 60,000, 60,000 আর 30,000, 90,000। ব্যাস শেষ অঙ্ক।